সুপ্রিয় দর্শক মন্ডলী, শুভ দুপুর। বাংলাদেশ ও দেশের বাইরে যে যে প্রান্ত থেকে এটিএন বাংলা দেখছেন, সবাইকে সাধারণ আমন্ত্রণ জানাচ্ছি বাইটকেয়ার নিবেদিত সাইবার সিকিউরিটি বিষয়ক টক শো সাইবার টকে। সাথে আছি আমি ইঞ্জিনিয়ার গোলাম সরোয়ার। আপনারা জানেন, প্রতি সপ্তাহে আমরা সাইবার নিরাপত্তা সম্পর্কিত ভিন্ন ভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি। তারই ধারাবাহিকতায় আজকে আমাদের আলোচনার বিষয় সাইবার নিরাপত্তায় ইথিক্যাল হ্যাকিংয়ের ভূমিকা। এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য আমাদের এটিএন বাংলার স্টুডিওতে দুজন সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ উপস্থিত হয়েছেন। আমি তাদেরকে পরিচয় করে দিচ্ছি। আমার সাথে আছেন তাওহিদুল মাহবুব, সিনিয়র কনসালটেন্ট অ্যাপাক সার্টিফিকেশন, এবং আরও আছেন মোহাম্মদ ইমতিয়াজ কাদির, অ্যাসোসিয়েট ম্যানেজার জিআরসি। আপনাদের দুজনকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য। প্রথমেই আমি তাওহিদ ভাইয়ের কাছে যেতে যাচ্ছি। আসলে এই ইথিক্যাল হ্যাকিং এই বিষয়টা কি, এই বিষয়টা যদি আমাদেরকে একটু ক্লিয়ার করতেন। আপনি যে প্রশ্নটি করেছেন, ইথিক্যাল হ্যাকিং আসলে বিষয়টা কি, তো আমি যদি এক্সাম্পল সহকারে বলি যে, তো সেক্ষেত্রে আমরা দেখতে পারি যে বিভিন্ন সময় আমরা টিভি চ্যানেলগুলোতে অথবা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে আমরা দেখি যে ব্যাংকের থেকে বা ফিনান্সিয়াল ইনস্টিটিউট থেকে টাকা চুরি হয়ে যাচ্ছে। আবার দেখা যায় অনেক সময় আমরা বিভিন্ন পেমেন্ট অ্যাপ্লিকেশন কিন্তু ইউজ করি, যেমন বিকাশ, নগদ, উপায় অথবা রকেট। তো এখানে দেখা যায় যে আমরা যারা ইন্ডিভিজুয়াল যারা আছি, যারা গ্রাহক আছি, তারা অনেক সময় দেখা যায় যে হ্যাকারদের খপ পড়ে পড়ে আমরা কিন্তু দেখা যায় অনেক সময় আমাদের টাকা আমরা হারিয়ে ফেলছি, আমাদের টাকা চুরি হয়ে যাচ্ছে। একটা বিষয় আমরা যদি চিন্তা করি যে দৈনন্দিন জীবনযাত্রায়, হতে পারে সেটা পার্সোনাল লাইফ, হতে পারে সেটা জব সেক্টরে, হতে পারে সেটা বিজনেস পারপাসে, আমরা কিন্তু জিমেইল অথবা ইয়াহু, মানে থার্ড পার্টি ইমেইল অথবা থার্ড পার্টি সার্ভিস আমরা কিন্তু ইউজ করছি। তো সেক্ষেত্রে দেখা যায় অনেক সময় আমরা অ্যাক্সেস আমাদের কিন্তু ডিনাই হয়ে যাচ্ছে, যদিও সেটার কোনো ভ্যালিড রিজন আমাদের কাছে নেই। সেক্ষেত্রে সেটা কি হয়, আমরা কিন্তু আইনের মাধ্যমে এবং প্রশাসনকে দিয়ে সেটা কিন্তু আমরা উত্তরণ হতে পারি, রাইট? এবং ঠিক সেমভাবে অনলাইন প্ল্যাটফর্মগুলোতে যেই অপরাধমূলক কর্মকাণ্ডগুলো হচ্ছে, এগুলোকে যদি আমরা প্রতিরোধ করতে চাই, সেক্ষেত্রে আমাদের ইথিক্যাল হ্যাকিংটা লাগবে। আসলে তাহলে ইথিক্যাল হ্যাকিংটা কি, একটা সিস্টেম ঠিক আছে কিনা, অ্যাকচুয়ালি আপনার মানে হ্যাকাররা কি করতে পারে সেটা করে টেস্ট করা? এক্স্যাক্টলি। তো যদি আরেকটু বলি যে ইথিক্যাল হ্যাকিং এর সর্বপ্রথম বিষয়টা হচ্ছে, দেখেন, হ্যাকিং ইটসেলফ ইজ আ নেগেটিভ ওয়ার্ড। এক্স্যাক্টলি। এখন এর সাথে যদি আমি ইথিক্যাল ওয়ার্ডটা বসাই, তাহলে সেটা কি হয়ে যাচ্ছে, বৈধ হ্যাকিং, রাইট? তো আমার অর্গানাইজেশন বা যে কোনো অর্গানাইজেশনের যারা স্কিলড আছেন, যারা এই বিষয়ে বিশেষজ্ঞ আছেন, তারা যখন তাদের আইটি ইনফ্রাস্ট্রাকচারের যে অ্যাসেটগুলো আছে, যে সিস্টেমগুলো আছে, সেগুলোর উপরে স্ক্রিপ্ট চালিয়ে অথবা ম্যানুয়াল কোনো প্রসেসের মাধ্যমে, অটোমেটেড প্রসেসের মাধ্যমে যখন সেই হেলথ কেয়ারটা চেক করে, সেটাকে আমরা বলছি ইথিক্যাল হ্যাকিং। হ্যাকিং তো হ্যাকিং ই, নেগেটিভ ওয়ার্ড। তো এই হ্যাকিং, ম্যালিসিয়াস হ্যাকিং এবং ইথিক্যাল হ্যাকিং, এই দুটোর মধ্যে আসলে পার্থক্যটা কি? এতক্ষণ তো আমরা মোটামুটি জানলাম ইথিক্যাল হ্যাকিংটা কি, বা হ্যাকিংটা কি। তো এখন যদি আমরা ম্যালিসিয়াস হ্যাকিং এর দিকে যাই, সো ম্যালিসিয়াস হ্যাকিংটা হচ্ছে এমন একটা হ্যাকিং, আমি আপনাকে একটু এক্সাম্পল সহকারে বলি। যেমন অ্যাজ আই সেড আর্লিয়ার, দ্যাট আমরা বিভিন্ন পারপাসে কিন্তু হচ্ছে ইমেইল ইউজ করে থাকি। সো ইমেইল ইউজে অনেক সময় দেখা যায় যে আননোন সোর্স থেকে আমাদের কাছে মেইল আসে, এবং সেই মেইলের সাবজেক্টে অথবা বডিতে বিভিন্ন রকম প্রলোভন দেখায়। এবং সেই প্রলোভনের মধ্যে থাকতে পারে কোনো একটা অ্যাটাচমেন্ট, থাকতে পারে কোনো লিঙ্ক। হ্যাঁ, সো যদি আমরা সেই লিঙ্কে ভুলক্রমে সেই লিঙ্কে যদি আমরা ক্লিক করে ফেলি, দেখা যাবে যে সেই লিঙ্কটা অ্যাকচুয়াল কোনো লিঙ্ক না, সেটার মধ্যে হয়তো বা কোনো ম্যালিসিয়াস একটা অ্যাক্টিভিটি থাকতে পারে, রাইট? সো সেক্ষেত্রে দেখা যাবে কিন্তু আমার যে সিস্টেম আছে, সেই সিস্টেমটা কিন্তু কম্প্রোমাইজ হতে যেতে পারে। এক্স্যাক্টলি, আমার যে ইনফরমেশনগুলো আমার সিস্টেমে আছে, সেগুলো কিন্তু লিক হয়ে যেতে পারে, রাইট? এবং আমি যদি আরও বলি যে বিভিন্ন রকম ম্যালিসিয়াস কিন্তু অ্যাটাক আমাদের এখানে হয়ে থাকে, সো থ্রু আউট দ্য ওয়ার্ল্ডেই হয়। যেমন তার মধ্যে ফিশিং অ্যাটাক, আমি যে উদাহরণটা দিলাম সেটা ফিশিং অ্যাটাক একটা উদাহরণ, মেল ফিশিং অ্যাটাক, রাইট? তো এরপরে আরও অনেক আছে, যেমন র্যানসোমওয়্যার অ্যাটাক আছে, তারপরে হচ্ছে ট্রোজান আছে, ওয়ার্ম আছে, তারপরে হচ্ছে ডিডোস অ্যাটাক আছে, কি লগার আছে। আসলে ইথিক্যাল হ্যাকিং দরকার এই কারণেই যে একটা সিস্টেমকে পারফেকশনে আনার জন্য এবং একটা ইনফ্রাস্ট্রাকচারকে পারফেকশনে আনার জন্য যে টেস্ট করা হয়, যাতে হ্যাকাররা
হ্যাকিং করতে গেলে যেই অপশনগুলো সে খুঁজে নেয় সেগুলো খুঁজে টেস্ট করে এবং সেটা পারফেকশন আনাটাই মনে হয় ইথিক্যাল হ্যাকিং এর পর্যায়ে পড়ে, এবং এটা যদি অনুমতি সাপেক্ষে করে থাকে তাহলে ইথিক্যাল হ্যাকিং, আর যদি বিনা অনুমতিতে করে থাকে তখন এটা হ্যাকার হয়ে যাবে। একটা কথা আছে যে আসলে চোর ধরতে হলে চুরি করা শিখতে হবে আগে, তো আপনি যখন অনুমতি সাপেক্ষে চুরি করতে যাচ্ছেন সেটা ইথিক্যাল হ্যাকার, আর অনুমতি ছাড়া করতে গেলে সেটা হচ্ছে জেনারেল হ্যাকার বা ম্যালিসিয়াস হ্যাকার বলতে পারি। ধন্যবাদ তাওহিদ সাহেব। এখন এই ইথিক্যাল হ্যাকিং এর আসলে মূল লক্ষ্যটা কি, এটা যদি ইমতিয়াজ সাহেব যদি আলোচনা করেন। ইথিক্যাল হ্যাকিং এর প্রধান লক্ষ্য যদি আমি বলতে চাই, ধরেন টেকনোলজি যত আপডেট হচ্ছে তত কিন্তু ভালনেটিস বাড়তেছে, এটা দিন দিন আরো বাড়বে। তো আমাদের ইথিক্যাল হ্যাকিং মূল লক্ষ্যটা হচ্ছে ভালনেটিস গুলো আইডেন্টিফাই করা। এক্স্যাক্টলি। সো একটা অর্গানাইজেশন যখন আপনার ইনফ্রাস্ট্রাকচার রেডি করে, তখন যখন সার্ভার বলেন, ওয়ার্কস্টেশন বলেন বা নেটওয়ার্কিং কম্পোনেন্টগুলো বলেন, এগুলো যখন ইমপ্লিমেন্ট করার পর তারা যদি ভালনেবিলিটি স্ক্যান করে, তারা যদি আইডেন্টিফাই করতে পারে, তার একটা অ্যাওয়ার হইলো যে আমি ভালনেবিলিটিসগুলো পেয়েছি, সেক্ষেত্রে আমার এই জিনিসগুলো নিয়ে আমার অ্যাওয়ার থাকতে হবে। তারপর আমি আর একটু বলতে চাই, সেটা হচ্ছে কাস্টমার সেন্সিটিভ ইনফরমেশন। ধরেন অনেক অর্গানাইজেশন আছে যেমন ব্যাংক, NBFI বা পেমেন্ট এগ্রিগেটর যেগুলো আছে আর কি, তাদের কাছে কাস্টমার অনেক সেন্সিটিভ ইনফরমেশন থাকে, সেগুলো প্রোটেক্ট করার জন্য আসলে ইথিক্যাল হ্যাকিংটা খুবই দরকার। মানে আমার যে ভালনারেবিলিটিগুলো আছে আমার সিস্টেমে অথবা ইনফ্রাস্ট্রাকচারে যে হোলগুলো থাকতে পারে সেটা আইডেন্টিফাই করাই হচ্ছে মূলত ইথিক্যাল হ্যাকারদের মূল কাজ বা মূল লক্ষ্য। তাহলে ইথিক্যাল হ্যাকার হতে হলে, এই নৈতিক হ্যাকার হতে গেলে আসলে তার কী দক্ষতা অর্জন করতে হয়, মিস্টার তোহিদ সাহেব যদি আলোচনা করেন একটু। অ্যাকচুয়ালি এই হ্যাকিং বা হচ্ছে ইথিক্যাল হ্যাকিং আমরা কীভাবে করবো, আমাদের কী কী নলেজ দরকার, আমাদের কী কী স্কিল দরকার, এই জিনিসটা আমাদের জানাটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। জি, তো আমি যদি কিছু পয়েন্ট আকারে বলি তাহলে হয়তো বা সেই জিনিসটা বুঝতে আমাদের সুবিধা হবে। জি, যেমন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেগুলো আছে, সো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের উপরে আমাদের একটা ফ্লুয়েন্সি থাকতে হবে, একটা বোঝার ক্ষমতা থাকতে হবে অ্যাটলিস্ট। যেমন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কী কী আছে আমরা সবাই জানি, সি আছে, সি প্লাস প্লাস আছে, জাভা আছে, তার মানে কোড এবং লজিকটা বুঝতে হবে। কোড এবং লজিকটা বুঝতে হবে। জি, সো একটা একটা সিস্টেম বা একটা অ্যাপ্লিকেশন যখন ডেভেলপ করা হয় তখন ডেফিনেটলি সেটাতে কিন্তু কোড দেওয়া হয়। এক্স্যাক্টলি, কোড স্ক্রিপ্ট দেওয়া হয়। তো সেখানে দেখা যাবে যে হচ্ছে যে কোড রাইটার, যিনি যেভাবে কোড লিখেছেন, সেটা যদি একজন হ্যাকার বা একজন ইথিক্যাল হ্যাকার সে যদি বুঝতে না পারে, তাহলে কিন্তু আসলে সে হ্যাকিং কোনটাই করতে পারবে না, রাইট? সেকেন্ডে যদি আমি আসি তাহলে হচ্ছে নেটওয়ার্ক প্রোটোকলস অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার। এক্স্যাক্টলি। সো নেটওয়ার্ক প্রোটোকলস এবং ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে কোন কোন প্রোটোকলস, কোন কোন পোর্টস, কোন কোন ডেমোন্স আমরা ইউজ করছি বা অর্গানাইজেশন ইউজ করছে সেটা যদি জানা না থাকে, তাহলে কিন্তু আমরা সেটাতে কোনো ইম্প্রুভ করতে পারবো না বা আমরা কোনো হ্যাকিং করতে পারবো না। যেমন আমি উদাহরণ সহকারে বলি, আমরা সবাই জানি 80 পোর্ট ইজ এ ভালনারেবল পোর্ট, রাইট? সো 443 পোর্ট ইজ সিকিউর পোর্ট। সো যদি এরকম আরও বলি 3630 অথবা 2400, সো যেই পোর্টগুলো ইনসিকিউর পোর্ট, যদি ওই ধারণা আমার না থাকে তাহলে কিন্তু আমি টেস্টিং করতে পারবো না। রাইট। থার্ড হচ্ছে অপারেটিং সিস্টেম। সো বিভিন্ন রকম অপারেটিং সিস্টেম আছে, আমরা জানি উইন্ডোজ প্ল্যাটফর্ম আছে, তারপর লিনাক্স আছে, উবুন্টু আছে, ESXi আছে, AIX আছে। সো এই সব প্ল্যাটফর্মের ওএস প্ল্যাটফর্মের উপরে কিন্তু আমার একটা ভালো ধারণা থাকে, নলেজ থাকে হাউ ডাজ ইট ওয়ার্কস। সো এই বিষয়গুলো কিন্তু ডেফিনেটলি একজন ইথিক্যাল হ্যাকারের স্কিলের মধ্যে আসবে। আচ্ছা, এরপরে যদি আমি 4 নম্বরটা বলি, 4 নম্বরটা হচ্ছে সিকিউরিটি টুলস। বিভিন্ন ধরনের সিকিউরিটি টুলস কিন্তু আমরা ইউজ করে থাকি এই স্ক্যানিং করার জন্য, ভালনারেবিলিটিসগুলোকে আইডেন্টিফাই করার জন্য, রাইট? তো এর মধ্যে আমি যদি আপনাদেরকে বলি যে এনম্যাপ স্ক্যান আছে, তারপর বার্পসুট আছে, মেটা এক্সপ্লয়েট আছে, হ্যাঁ এরকম অনেক আছে, অনেক রকমের টুলস আছে। সো এই টুল সম্পর্কেও কিন্তু আমাদের ধারণা থাকতে হবে, নাহলে আমি স্ক্যানিংটা চালাতেই পারবো না, রাইট? এরপরে যদি আসি ক্রিপ্টোগ্রাফিক, সো ক্রিপ্টোগ্রাফিক নলেজ আমার থাকতে হবে। যদি শর্ট ফর্মে আমি একটা বলি যে যেসব ব্যাংকিং ক্ষেত্রে যারা পেমেন্ট কার্ড ইন্ডাস্ট্রির যারা হচ্ছে সার্ভিস দিয়ে থাকেন, যেমন ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড দিয়ে থাকেন, সো তাদের দেখা যায় কি পিন ভেরিফিকেশনের জন্য তারা HSM ইউজ করে থাকেন, হার্ডওয়্যার সিকিউরিটি মডিউল, রাইট? সো এখানে কিন্তু একটা বড় ক্রিপ্টোগ্রাফি ইউজ করা হয়, রাইট? অথবা আমরা যখন ওয়েব অ্যাপ্লিকেশন আমরা ইউজ করি, কোনো একটা ওয়েব প্ল্যাটফর্মে অ্যাপ্লিকেশন ইউজ করি, তখন কিন্তু দেখা যায় যে সেখানে আমরা HTTPS যে ইয়াটা ইউজ করি, এর সাথে কিন্তু আমাদের একটা এরপরে যদি লাস্ট বাট নট দ্য লিস্ট হচ্ছে প্রবলেম সলভিং অ্যান্ড
আপনি প্রমাণ কিভাবে করবেন, তার সার্টিফিকেশন দরকার, তো এই ক্ষেত্রে কি কি সার্টিফিকেশন আছে? আমাদের এই থ্রু আউট দ্য ওয়ার্ল্ড ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড বেস্ট প্র্যাকটিস অনুযায়ী অনেক সার্টিফিকেশন কিন্তু প্রোভাইড করে থাকে। তো আমি একজন স্কিল্ড ইথিক্যাল হ্যাকারকে চিনব কিভাবে? জি, তার প্রথম হচ্ছে কোন একটা সার্টিফিকেশন। এক্স্যাক্টলি, রাইট? সো দেয়ার আর লট অফ সার্টিফিকেশনস। সো তাদের তন্মধ্যে যদি আমি বলি, কিছু সার্টিফিকেশন আছে, যেমন সিএইচ, যেটাকে আমরা বলি সার্টিফাইড ইথিক্যাল হ্যাকার, ইসি কাউন্সিলর, ইসি কাউন্সিলর, কারেক্ট? তো এরপরে আমি যদি আসি সিআইএসপি, সার্টিফাইড ইনফরমেশন সিস্টেমস সিকিউরিটি প্রফেশনালস, সো এটা আইসিএস কোর একটা সার্টিফিকেশন, রাইট? সো এরপরে যদি আমি বলি ওএসসিপি, right, so it acta brand bodo certification, so you know about it, right? So it a offensive security certified professionals, right? So er pore ache GIANPEN, so GIAN GIANPEN, so eta ekta boro certification penetration testing. Er pore amra ashi jodi boli COMTI pen test plus, so eta bangladeshe demon renowned na, but eta unnato country gulate dekha jay এই সার্টিফিকেশনটাকে অনেক ভ্যালু। তার মানে এই সার্টিফিকেশনের যে কোনো একটা সার্টিফিকেশন অর্জন করতে হবে যদি সে প্রফেশনালি ইথিক্যাল হ্যাকার হতে চায়। এখন ইথিক্যাল হ্যাকার হ্যাকিং হওয়ার পরে আমরা আসলে কিছু টেস্ট করে থাকি, লাইক এ পেনিট্রেশন টেস্ট। তো এই পেনিট্রেশন টেস্টটা কি এবং কি কি ধরনের পেনিট্রেশন টেস্ট আছে, এই বিষয়গুলো নিয়ে যে ইমতিয়াজ সাহেব যদি আলোচনা করেন। পেনিট্রেশন টেস্টিংটা আসলে হচ্ছে আপনার পেন টেস্ট করা আর কি, সেটা হচ্ছে আপনার সিমিলিটির আক্রমণ আপনার যেন করে আর কি, পেনিট্রেশনের মাধ্যমে যেন আপনার সিস্টেমের যেই ভালনাবিলিটিসগুলো আছে তা আইডেন্টিফাই করে। জি, যেমন ধরেন এই পেনিট্রেশন টেস্টিংটা আর কি, আপনার যেই ভালনাবিলিটিসগুলো, উইক ভালনাবিলিটিসগুলো থাকে আর কি, সেগুলো আইডেন্টিফাই করে রেক্টিফাই করাটা মেইন কাজ। এবং এগুলো অনেক ধরনের আবার পেনিট্রেশন টেস্ট হয়ে থাকে, যেমন ব্ল্যাক বক্স, গ্রে বক্স, হোয়াইট বক্স। ব্ল্যাক বক্সটা আসলে হচ্ছে আপনার আপনার কোনো ইনফরমেশনই আপনার কাছে নেই, আপনাকে কোনো ইনফরমেশন দেওয়া থাকবে না, আপনার অ্যাসেট লিস্ট দেওয়া থাকবে না, আপনার আইপি অ্যাড্রেস দেওয়া থাকবে না, কিছু না। আপনার ফুল ইনফরমেশন আপনার বাইরে থেকে ব্ল্যাক বক্সিংটা করতে হবে আর কি। জি, আচ্ছা, হোয়াইট বক্সটা যদি আমি বলি, হোয়াইট বক্সে আপনি ফুল ইনফরমেশন পাবেন, আপনার কাছে আইপি অ্যাড্রেস দেওয়া থাকবে, আপনার কাছে অ্যাসেট লিস্ট দেওয়া থাকবে, সব ইনফরমেশন আপনি পেয়ে যাবেন, আপনি হোয়াইট বক্সিং করতে পারবেন। আর যদি আমি বলি গ্রে বক্স, গ্রে বক্সটা আপনার কিছু আংশিক কিছু ইনফরমেশন আপনার থাকবে, আবার কিছু ইনফরমেশন থাকবে না। যদি ধরেন আপনার কাছে অ্যাসেট লিস্ট আছে কিন্তু আইপি অ্যাড্রেস নেই, হ্যাঁ, সো আপনি এইভাবে গ্রে বক্সিংটা করতে পারবেন। সো এই কয়েকটা প্যাটার্নে আপনার হোয়াইট বক্স, ব্ল্যাক বক্স আর হচ্ছে গ্রে বক্স, এই তিনটা দিয়ে আপনার পেনিট্রেশন টেস্টিং আসলে মূলত করা হয় আর কি। তার মানে একজন ইথিক্যাল হ্যাকার যখন প্রফেশনালি কাজ করবে তার প্রাইমারি কাজটাই হচ্ছে পেনিট্রেশন টেস্টিং। এক্স্যাক্টলি, সো পেনিট্রেশন টেস্টিং করেই একটা অর্গানাইজেশন ইনফ্রাস্ট্রাকচার এবং সিস্টেম এবং অ্যাপসের ভালনারেবিলিটিগুলি বের করা হয়। ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা দেখছেন বাইটকার নিবেদিত সাইবার সিকিউরিটি বিষয়ক টক শো সাইবার টক। আমরা নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, বিরতির পরে আবারও আলোচনায় ফিরব, আশা করি সে পর্যন্ত সঙ্গেই থাকবেন। ইথিক্যাল হ্যাকিং প্রেক্ষাপটে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এ কি হতে পারে, মিস্টার তোহিদ সাহেব যদি একটু আলোচনা করেন। সোশ্যাল ইঞ্জিনিয়ারিং কনটেক্সটে যদি আমি বলি, এটা পুরোটাই একটা হিউম্যান হ্যাকিং এর মতো। জি, আমি যদি এক্সাম্পল হিসেবে বলি, প্রতিনিয়তই কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইউজ করি, তাই না? এখানে আমরা ফেসবুক অথবা ইনস্টাগ্রাম অথবা লিঙ্কডইন, অনেক প্ল্যাটফর্ম আছে আমরা কিন্তু ইউজ করি। সো ইউজ করে দেখা যায় কি যে আমরা ছবি আপলোড দিচ্ছি অথবা কোনো আমাদের স্ট্যাটাস দিয়ে আমরা আমাদের অবস্থান জানান দিচ্ছি। দেখা যায় আমি আজকে একটা রেস্টুরেন্টে গিয়েছি, সেই রেস্টুরেন্টে যেয়ে আমি খাবারের পিক তুলে আমি ছবিটা আপলোড করে দিলাম কোনো একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। কিন্তু ভুলবশত দেখা গেছে যে আমি আমার এটিএম এর যে কার্ডটা, আমার যে কার্ডটা রয়েছে ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ড, সেটা আমার টেবিলের উপরে পড়ে গিয়েছে এবং সেটার ছবিটাও কিন্তু ওই একই সাথে উঠে গিয়েছে। রাইট? সো দেখা যায় হ্যাকাররা কি করে, হ্যাকাররা সবসময় চেষ্টা করে নজরদারিতে রাখতে যাকে সে অ্যাটাক করবে, যে ব্যক্তির উপরে বা যেই পার্সনের উপরে সে অ্যাটাক করবে, সে কিন্তু চায় সবসময় তার উপরে নজরদারি রাখতে। সেটা কিন্তু একদিন দুই দিন না, সেটা অনেক দিন হতে পারে, হতে পারে এক বছর, হতে পারে দুই বছর, হতে পারে তিন মাস, আরও বেশি হতে পারে। দেখা গেলো আমি সেটা আপলোড করে দিলাম, দেখুন এই ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ডের যে নাম্বারটা থাকে, 16 ডিজিটের নাম্বার অথবা 15 ডিজিটের নাম্বার, সেটা কিন্তু খুব সেন্সিটিভ সেন্সিটিভ একটা নাম্বার।
সো এটা ইউজ করে কিন্তু সে অনেক কিছু ইভেন ওখানে তো আরো ইনফরমেশন থাকে, কার্ড হোল্ডারের নাম থাকে এবং এক্সপিরেশন ডেট থাকে, তার মানে একটা ট্রানজেকশন করার জন্য চারটা ইনফরমেশন লাগে, তার ভিতরে তিনটাই সে পেয়ে যাচ্ছে, তিনটাই সে পেয়ে যাচ্ছে। এবং এট দ্য সেম টাইম যেটাকে আমরা স্যাট বলে থাকি, সেনসিটিভ অথেন্টিকেশন ডেটা, সিভিভি, যেটা কার্ডের সাধারণত ব্যাক সাইডে থাকে, সে কিন্তু সেটাও পেয়ে যাচ্ছে। সো এটা করলে কি হয়, এটা যখন সে করে, সে যখন নজরদারিতে রাখে, তখন কিন্তু সে সব ইনফরমেশনগুলো যখন পেয়ে যায়, সে কিন্তু দেখা যায় কোনো একটা প্ল্যাটফর্মে গিয়ে সে কিন্তু কিছু প্রোডাক্ট কিনে সে আমার ওই কার্ডটা ব্যবহার করে কিন্তু সে কিনতে পারছে। অথবা অনেক সময় দেখা যায় যে আমরা ন্যাশনাল আইডি কার্ড সহ অথবা আমাদের ডেট অফ বার্থ কিন্তু আমরা জানান দিই, এটাও কিন্তু একটা খুব গোপনীয় ইনফরমেশন। সো এগুলা দেখা যায় এক্সপ্লোয়েড হয়ে যায়। সো এটা পাবলিকলি যখন লিক হয়ে যায় অথবা হ্যাকারদের হাতে চলে যায়, তারা কিন্তু আমাদের অনেক ক্ষতি করতে পারে। সোশ্যাল ইঞ্জিনিয়ারিংটা আসলে মূলত এভাবেই চলে। আসলে একটা অর্গানাইজেশনের ইনফ্রাস্ট্রাকচার এবং সিস্টেমের যে ভালনারেবিলিটিগুলো বলি, আসলে ভালনারেবিলিটিটা কিভাবে অ্যাসেস করবে, মিস্টার ইমতিয়াজ সাহেব যদি আলোচনা করেন। আমি শুরুতেই বলেছিলাম যে ভালনারেবিলিটি অ্যাসেসমেন্টগুলো আপনার কিছু সফটওয়্যারের মাধ্যমে করা হয়, যেমন কোয়ালিস, এনম্যাপ। সো এগুলো দিয়ে আপনাদের কিছু ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট করা হয়, যেমন আপনার ওয়ার্ক স্টেশন বা সার্ভার বা নেটওয়ার্ক কম্পোনেন্টগুলো আপনারা ঠিকঠাক বা মতো প্রোটেক্ট আছে কি না, সেগুলো আপনার এই অ্যাপ্লিকেশন থেকে ভালনারেবিলিটি অ্যাসেসমেন্টগুলো করা হয় আর কি। ধরেন আপনার কোনো ওয়ার্ক স্টেশন আপনি ইমপ্লিমেন্ট করার পর দেখলেন আমার সব কিছু ওকে আছে, কিন্তু ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট করার পর আপনি কিছু গ্যাপ পাইলেন। মানে আমরা আসলে ভালনারেবিলিটি অ্যাসেসমেন্টটা করতেছি টুলস দিয়ে, টুলস দিয়ে। হ্যাঁ, ওখান থেকে এখন গ্যাপটা কি, আচ্ছা গ্যাপ পাইলাম এটা হচ্ছে আপনি ধরেন ধরতে পারেন আপনার কিছু ব্যাকডেটেড সার্ভার আছে, সেগুলোতে আপনার প্যাচ আপডেট হচ্ছে না, জি এটা একটা আপনার ভালনারেবিলিটি। তারপর হচ্ছে আপনার পিএইচপির ভার্সন আপডেটেড না, এটা একটা আপনার, এটা আমরা কিসের বেজে ধরব, আসলে একটা গ্যাপ পেতে হলে তো একটা সোর্স এন্ড ডেস্টিনেশন লাগবে, তার মানে আমরা গ্যাপটা আইডেন্টিফাই করতে পারি। জি জি জি, গ্যাপগুলো আপনার পাওয়ার পর দেন আপনি একটা গ্যাপ অ্যাসেসমেন্টের রিপোর্ট একটা আকারে আপনি রেডি করলেন, সেখানে আপনি সিএমএম ফরম্যাটে আপনি দিতে পারেন। সেটা হচ্ছে আপনার কমন ম্যাচুরিটি ম্যাট্রিক্স আর কি, এটা এক একটা অর্গানাইজেশন ম্যাপিংটা করে এক এক রকম, ধরেন নর্মালি 0 থেকে 10 পর্যন্ত এটা ম্যাপিং করা হয়। সো এটার উপর ডিপেন্ড করে আপনি রিস্ক রেটিংটা করলেন, হাই, মিডিয়াম, লো, এটার উপর আপনার প্রায়োরিটি বেস সেট করতে হবে। সো এইভাবে আপনি রেডি করে আপনি একটা গ্যাপ অ্যাসেসমেন্ট রিপোর্ট আপনি দিলেন আর কি। যেমন রেগুলেটরি কিছু রিকোয়ারমেন্টস আছে, যেমন ভালনারেবিলিটি প্রত্যেক 4 মাস পর পর আপনার করা উচিত, যাতে নতুন যেই ভালনারেবিলিটিসগুলো আছে সেগুলো আইডেন্টিফাই হয় আর কি। আর মেইনলি হচ্ছে আপনার পেনিট্রেশন টেস্টিং যদি আমি বলি, তাহলে আপনার এটা ইয়ারলি দেখুন, অলরেডি আমরা অনেক আলোচনা করেছি ভালনারেবিলিটিস সম্পর্কে, গ্যাপ অ্যানালিসিস সম্পর্কে। সো আমি ছোট করে ভালনারেবিলিটিস এবং গ্যাপের একটা ডিফারেন্স বলতে চাই, তারপরে আমি প্রশ্নে ফিরে আসবো। তো ভালনারেবিলিটিস হচ্ছে একটা আইডেন্টিফাই করা, আপনার ভালনারেবল কি আছে, আপনার উইক পয়েন্ট কি আছে, সেটা আইডেন্টিফাই করা। জি, রাইট। এখন আমরা যে ভালনারেবিলিটিস নিয়ে কথা বলছি, যে ভিএ অ্যাসেসমেন্ট নিয়ে আমরা কথা বলছি, সেটা কিন্তু অ্যাকচুয়ালি লজিক্যাল। এক্স্যাক্টলি। এখন গ্যাপ অ্যানালিসিস নিয়ে যখন আমরা আসব, তখন সেটা আসবে কি, সেটা কিন্তু আমাদের ফিজিক্যাল এবং লজিক্যাল বোথ, বোথ, রাইট? রাইট। তো সেক্ষেত্রে গ্যাপ অ্যানালিসিসে কি হয়, গ্যাপ অ্যানালিসিসে আমি একটা রিকমেন্ডেশন পার্ট দিতে পারি, আমি ভালনারেবিলিটিস বের করেছি, আমি অবজার্ভ করেছি, আমি অবজারভেশন দিয়েছি, আমি রিকমেন্ডেশন দিচ্ছি, এবং এটার একটা স্কোরিং দিচ্ছি যে এই ভালনারেবিলিটিটা কী রকম হতে পারে, বা এই অবজারভেশনটা কতটুকু পয়েন্টের, যেটা ইমতিয়াজ সাহেব অলরেডি মেনশন করলেন যে সিএমএম একটা ম্যাচুরিটি মডিউল আছে। সো 0 থেকে 7 অথবা 0 থেকে 10 এর মধ্যে আমরা এটা করতে পারি, রাইট? এখন এটা করা হলো। এখন যদি আমরা আসি যে অ্যাকচুয়ালি ইথিক্যাল হ্যাকিং এর রোলসটা কি কমপ্লায়েন্স এবং রেগুলেটরি বডির স্যাটিসফ্যাকশন মিট করার জন্য, দের আর লট অফ সার্টিফিকেশনস বডি ইন দ্য ওয়ার্ল্ড, সাম অফ দেম আর PCIDSS, ISO 27001, যেটাকে আমরা ইনফরমেশন সিকিউরিটি ম্যানেজমেন্ট সিস্টেম বলে থাকি। এরপরে আমাদের আছে সুইফট CSP, সো এটার ফ্রেমওয়ার্কটার নাম হচ্ছে সুইফট CSCF, কাস্টমার সিকিউরিটি ফ্রেমওয়ার্ক যেটা। এরপরে আছে হাইট্রাস্ট আছে, এরপরে হিপা আছে, এরপরে GDPR আছে, লট অফ সার্টিফিকেশনস প্রোভাইডার আছে। এনারা কী করেন, এনারা কিন্তু স্ট্যান্ডার্ডকে তারা মেনটেন করেন। স্ট্যান্ডার্ডটা কীরকম হবে, একটা অর্গানাইজেশন কীভাবে তার অ্যাসেটটাকে সে অ্যাসেটটাকে সে কীভাবে হচ্ছে প্রোটেক্ট করতে পারবে অথবা সিকিউরিটি সে ইনশিওর করতে পারে, সেই জিনিসগুলো কিন্তু সেই স্ট্যান্ডার্ডগুলো তো বলা থাকে। সো প্রত্যেকটা স্ট্যান্ডার্ডের একটা কমন বিষয় হচ্ছে হ্যাকিং, ইথিক্যাল হ্যাকিং। সো তারা এটাকে ইথিক্যাল হ্যাকিং হিসাবে ধরে না, তারা যেটা করে প্রসেসটা ইথিক্যাল হ্যাকিং, বাট তারা যেটা বলে সেটা হচ্ছে VAPT, ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট
এন্টিপেনিট্রেশন টেস্টিং, রাইট। বাংলাদেশ ব্যাংক কিন্তু অলরেডি আমাদের গাইডলাইন প্রকাশ করেছে এবং 5 বছর অন্তর অন্তর তারা প্রকাশ করতে থাকেন। তো সেখানে দেখা গিয়েছে তারা কিন্তু 3টা সার্টিফিকেশন এর কথা বলে দিয়েছেন অলরেডি, যে PCI, ISO এবং হচ্ছে সুইফট, এই 3টা ব্যাংকিং এর ক্ষেত্রে মাস্ট করতে হবে, রাইট। তো সেক্ষেত্রে দেখা যায় 3টারই একটা সিমিলারিটি আছে, যেখানে VAPT আপনার করতে হবে, রাইট। এবং PCI তে বেশি জোর করে বলা আছে, PCI DSS স্ট্যান্ডার্ডে বেশি জোর করে বলা আছে যে প্রতি কোয়ার্টারলি আপনাকে VA করতে হবে, করতে হবে। এবং সেই কোয়ার্টারের সাইকেলটা কেমন হবে, সাপোজ আপনি জানুয়ারি থেকে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, সো 3 মাসের মধ্যে আপনার একটা সাইকেল পূরণ করতে হবে। জানুয়ারিতে আপনি একটা স্ক্যান করেছেন, আপনি আইডেন্টিফাই করেছেন এবং সেই আইডেন্টিফাই করার পরে সেগুলোকে আপনি মিটিগেট করবেন, মিটিগেট করছেন, মিটিগেট করে আপনার ঠিক প্রিয়র টু দ্য মার্চ অথবা আপনার এপ্রিলের আগে আপনাকে কিন্তু ডেফিনেটলি আরেকটা স্ক্যান করে দেখতে হবে ওই ভালনারেবিলিটিসগুলো মিটিগেট হয়েছে কিনা, হয়েছে কিনা, আবার নতুন কোনো ভালনারেবিলিটি আসছে কিনা। নতুন কোনো ভালনারেবিলিটিস আসলে সেটা নেক্সট কোয়ার্টারের জন্য অ্যাপ্লিকেবল, বাট এই কোয়ার্টারের জন্য সেটা অ্যাপ্লিকেবল না, রাইট। হ্যাঁ, সো এভাবে দেখা যায় যে প্রত্যেক কোয়ার্টারে যখন সেটা করে যাচ্ছে তখন কিন্তু একটা অর্গানাইজেশন স্ট্যান্ডার্ড প্র্যাকটিসে আছে, রাইট। আচ্ছা, এরপরে আসি যদি PT-র কথা বলি, জি, পেনিট্রেশন টেস্টিং। সো পেনিট্রেশন টেস্টিং কী হয়, প্রত্যেকটা সার্টিফিকেশনে বলা আছে যে 1 বছর অন্তর অন্তর PT করতে হবে এবং সেটা হোল স্কোপ কভার করে করতে হবে। PT-টা এমন হতে পারে যে আমার 10টা অ্যাসেট আছে, 10টা অ্যাসেটের মধ্যে 5টা অ্যাসেট আছে হচ্ছে সেম কোয়ালিটির, অর্থাৎ ধরেন আমি একটা এডি জেনারেট করছি, আমি একটা অ্যাক্টিভ ডিরেক্টরি আছে, আমার আরেকটা অ্যাক্টিভ ডিরেক্টরি আছে, দুটো অ্যাক্টিভ ডিরেক্টরি আছে যেটা রিডান্ডেন্ট হিসেবে অথবা অ্যাক্টিভ প্যাসিভ মোড হিসেবে চলে, রাইট। সো আমি একটাতে করতে পারি, সেম কনফিগারেশন দুটাতেই সেম কনফিগারেশন দেওয়া আছে, জি। হ্যাঁ, তো দেখা যাবে আমি একটাতে করলেই হয়ে যাচ্ছে। সো এভাবে কিন্তু স্যাম্পল বেসিসে আমরা PT-টা এনশিওর করতে পারি। এই ইথিক্যাল হ্যাকিং এর অন্যতম একটা গুরুত্ব হচ্ছে এট দ্য সেম টাইম আমার কমপ্লায়েন্সটা এনশিওর হচ্ছে এবং রেগুলেটরি বডি তাকে আমি স্যাটিসফাই করতে পারছি, রাইট। ধন্যবাদ মিস্টার তোহিদ সাহেব। এখন যদি আমরা এই এই ক্ষেত্রে বলি যে একটা প্রতিষ্ঠানের ইথিক্যাল হ্যাকিং সেবা থেকে কিভাবে উপকৃত হতে পারেন, মিস্টার ইমতিয়াজ যদি একটু আলোচনা করেন। ইথিক্যাল হ্যাকিংটা হচ্ছে আপনার IT ইনফ্রাস্ট্রাকচারগুলো যদি আপনার ভালনারেবিলিটিস থেকে থাকে, সেগুলোর জন্য আপনার ইথিক্যাল হ্যাকিংটা খুব জরুরি। কারণ যখন আমি এর আগেও বলেছি, অর্গানাইজেশন যখন IT ইনফ্রাস্ট্রাকচারটা রেডি করে বা তখন তারা যদি ভালনারেবিলিটিসগুলো আপনার আইডেন্টিফাই করে ফেলে, তারা কিন্তু অ্যাওয়ার হয়ে গেল, রাইট। সো এটা একটা বেনিফিট হতে পারে। তারপর হচ্ছে আপনার যে কাস্টমারের অনেক ইনফরমেশন, সেন্সিটিভ ইনফরমেশনগুলো যদি যে যেই অর্গানাইজেশনগুলোতে থাকে, যেমন ব্যাংক, NBFI, তারপর পেমেন্ট অ্যাগ্রিগেটর যারা আছেন আর কি, তাদের কাছে যেই ইনফরমেশনগুলো আছে সেগুলো যেন প্রোটেক্ট বা সেফ আছে কি না, সেটার জন্য আপনার ইথিক্যাল হ্যাকিংটা দরকার। আর এটার সাথে আমি একটু অ্যাড করতে চাচ্ছি, সেটা হচ্ছে আপনাদের ওই যে অর্গানাইজেশনগুলো আপনারা ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট করে থাকেন, তারা যখন রিপোর্ট দেয় তখন দেখে যে ভালনারেবিলিটিসগুলো আমাদের আইডেন্টিফাই হয়েছে, তখন যদি ওই অর্গানাইজেশনগুলো গ্যাপগুলো আইডেন্টিফাই করে, তখন কাস্টমারের আর স্টেক হোল্ডারদের ওই বিশ্বাসটা, তারা বিশ্বাস আস্থা তৈরি হয়, এটা একটা বেনিফিট হতে পারে। তারপর হচ্ছে যেমন অর্গানাইজেশনগুলো যখন ইনফ্রাস্ট্রাকচারগুলো রেডি হলো, তখন কম্পিউটার বা ওয়ার্ক স্টেশন, সার্ভার, এগুলো ভালনারেবিলিটিসগুলো রেক্টিফাই করার পর আপনার দেখে যে সেফ আছে, তখন সিকিউরিটি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অনুযায়ী সিকিউর আছে, তখন কিন্তু একটা এই এই আপনার একটা বেনিফিট হতে পারে ইথিক্যাল হ্যাকিংয়ের জন্য আর কি। তার মানে হচ্ছে আপনার আসলে একটা অর্গানাইজেশনকে যদি সিকিউর করতে চায়, তার তাহলে তার ভালনারেবিলিটিগুলো আর কি বের করতে হবে, সেক্ষেত্রে এই কাজটা ইথিক্যাল হ্যাকাররা করে থাকে। দ্যাট মিন্স একটা প্রতিষ্ঠানকে সিকিউর করার ক্ষেত্রে ইথিক্যাল হ্যাকারদের ভূমিকা অপরিসীমই বলা যায়। জি জি জি, অবশ্যই জি। ধন্যবাদ আপনাকে, আসলে তোহিদ সাহেব এবং ইমতিয়াজ সাহেব দুজনকেই অসংখ্য ধন্যবাদ আজকের এই প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য এবং গুরুত্বপূর্ণ আলোচনা করবার জন্য। তো আমাদের আমরা একদম শেষ প্রান্তে এসে পৌঁছেছি, তো আজ হচ্ছে আমাদের প্রোগ্রামটা শেষ করতেই হচ্ছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা এতক্ষণ দেখলেন বাইটকেয়ার নিবেদিত সাইবার সিকিউরিটি বিষয়ক টক শো সাইবার টক। আমাদের প্রোগ্রামের একদম শেষ প্রান্তে চলে আসছি। আজকে আমাদের আলোচনার বিষয় ছিল ইথিক্যাল হ্যাকিংয়ের ভূমিকা সাইবার নিরাপত্তার ক্ষেত্রে। আসলে আমরা যদি কোনো অর্গানাইজেশনকে, একটা প্রতিষ্ঠানকে সিকিউর রাখতে চাই, নিরাপদ রাখতে চাই, সেক্ষেত্রে ইথিক্যাল হ্যাকারদের ভূমিকা অপরিসীম। তো ইথিক্যাল হ্যাকিং এবং জেনারেল হ্যাকিংয়ের মধ্যে পার্থক্য হচ্ছে, ইথিক্যাল হ্যাকাররা একটা সিস্টেমকে আসলে হ্যাকিংই করে কিন্তু সেটা অনুমতি সাপেক্ষে, এবং নর্মাল হ্যাকাররা যারা রেড হ্যাকার, তারা হচ্ছে হ্যাকিং করে হচ্ছে
অফিসের বা একটা অর্গানাইজেশনের অনুমতি ছাড়া। তো সেই ক্ষেত্রে আমরা যদি বলি একটা প্রতিষ্ঠানকে আসলে কোয়ার্টারলি ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট করা উচিত এবং বছরে অন্ততপক্ষে একবার তার হচ্ছে পিটি করা উচিত এবং বিভিন্ন রকমের সার্টিফিকেশন নেওয়া উচিত। তো আশা করি প্রতিষ্ঠানগুলি এই প্রক্রিয়াগুলি মেনটেন করে একটা প্রতিষ্ঠানকে প্রতিষ্ঠানের ইনফ্রাস্ট্রাকচার এবং সিস্টেমকে নিরাপদ রাখবেন এবং সিকিউর রাখবেন, সেই প্রত্যাশাই। আজ এ পর্যন্তই, দেখা হবে আবার আগামী শনিবার দুপুর 12:05। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুরক্ষিত থাকুন। আল্লাহ হাফেজ।